আজি বিশ্ব কাছ দিবস বিলুপ্তিপ্রায় কাছ সংরক্ষণের সজাগতার বাবে 2000 চনের পৰা 23 মে দিনটো বিশ্ব কাছ দিবস হিসাবে পালন করে অহা হয়েছে। তাৎপর্যপূর্ণ কথা যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে কাছই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আছে, যদিও প্রকৃতির বুকুর পৰা ক্রমে বিলুপ্তির দিকে গতি করেছে কাছ, যার বাবে কাছ সংরক্ষণের বাবে বিশ্বত আরম্ভ হয়েছে কাছ সংরক্ষণের সজাগতা। জীববিজ্ঞানত কাছর চলনখনের বিশেষত্বর উপর ভিত্তি করে টার্টল আর টর্টয়েস নামে দ্বিবিভক্ত করা হয়েছে। ভাল খবর যে 17টা প্রজাতির কাছর আবাভূমি হিসাবে কাছ সংরক্ষণের চৌকী কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান। বিশেষভাবে আসাম রুফ টার্টেলর আবাভূমি কেবল কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান, ইয়ার ভিতরতে অন্যতম বরকাছ আর দুরাকাছ। পরিতাপর কথা যে এই দুইবিধ কাছ অন্তর্ভুক্ত হয়েছে ক্রিটিক্যাল এন্ডেঞ্জার তালিকাত। প্রকৃতার্থত আবাসস্থলী সংকুচিত হয়ে অহার বাবে প্রকৃতির বুকুরপরা নিশ্চিহ্ন হওয়ার উপক্রম হয়েছে কাছর প্রজাতি। অবশ্যই কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান পর্যটকের বাবে অন্যতম সমল আসাম রুফ টার্টেল। কখরাপন অঞ্চলের ডিফল নদীর ফোকানডালত উঠি রোদ লই থাকা বিভিন্ন আকৃতির কাছয় মন জুড়ায় পর্যটকর। একদরে বাগরি বনাঞ্চলের ডুঙা বিলতো দেখবলে পাওয়া যায় কাছর নান্দনিক রূপ। আহা 23 তারিখ 23 মে ওয়ার্ল্ড টার্টল ডে হয়। তো আমার কাজিরঙ্গাত টার্টল আর টার্টাইস মিলাই 17 স্পিসিস আছে, 17টা স্পিসিস আছে। তার আমি তেনেকে সফট শেলও থাকে, সফট শেলও আমি জেনারেলি কাছ বলে কোম, আর হার্ড শেল টার্টলও থাকে কিছুমান দুরা বলে কোম, এইটা থাকে। আমার তেনেকে মোস্ট স্পেশাল স্পিসিস টার্টল পায় আমার আসাম রুফ টার্টল, এটু বহুত ইউনিক হয়, এটু ম্যাক্সিমাম কাজিরঙ্গাতে পায়। ডিফলো নদী কাকত আমি যেতিয়া টুরিস্টে যাই কোখরা রেঞ্জত, আর ডিফলো নদী কাকত এটা কাছ হলা বলে একটা জায়গা আছে, তাত বেশিকে আসাম রুফ টার্টল পায়। আর তেনেকে আমার বাগরি রেঞ্জত ডঙ্গা বিলতো পাই আসাম রুফ টার্টল। আর এটা ভেরি ইম্পর্টেন্ট স্পিসিস বলে কম আমি আমার কাজিরঙ্গা ক্ষেত্র ব্ল্যাক সফট শেল টার্টল বলে কম, তো বরকছ এই টাইমত এটু মানে ফরেস্টের পর নাইকিয়া হয়ে গেল, এটু এক্সটিঙ্ক বলিয়ে ভাবা হয়েছিল। তারপিছত আমার কমিউনিটি এটা কনজারভেশন ইনিশিয়েটিভ হিসাবে নাগশঙ্কর মন্দিরত আমি আকু এটু রিডিসকভার হওয়া হয়েছে। এটা সেটু পপুলেশনও ভালেমান বাড়িছে, এটু এটাও কনজারভেশন আমার নাগশঙ্কর মন্দিরত আর হাজত এটু হয়ে আছে। এই দুটা স্পিসিস আমার যেমন 17টা টার্টল, এই দুটা স্পিসিস স্পেশাল বলে আমি ইয়াত আমার তেনেকে বরকাছ ক্রিটিক্যাল ইন্ডেঞ্জার হয়, আসাম রুফ টার্টলও তেনেকুয়া হয়। এটা টার্টল জেনারেলি এটু হ্যাবিটেট কাম হওয়ার কারণে যেমন টার্টল স্পিসিস আছে এটু থ্রেটেন্ড স্পিসিস ক্যাটাগরিতে আছে, আর টার্টলস আর টার্টাইসর থ্রেটটো অল্প বেশিয়ে হয়। তেনেকে আমি তেনেকে মই কৈছো হ্যাবিটেটটো কমি গৈ আছে। আর সেকেন্ডলি ন্যাচারাল প্রিডেটার্স হয়, আর এটা কুকুর এনেকুৱা নতুন প্রিডেটার্সও ওলাই আছে টার্টলর এগেনস্ট, আর কিছু টার্টল জালতো ফাঁসি যায়, তেনেকেও থ্রেট থাকে। সো এটু ইমান থ্রেট থাকার কারণে মোস্ট অফ আমার টার্টল স্পিসিস থ্রেটেন্ড স্পিসিসে থাকে। হয় হয় আমার যেনেকে মই কৈছো আমার মেইনলি কহরাত যেনেকে আমি সোমাও, প্রথমতে আমি কহরাত গড় আর এনেকুৱা ডাঙর বিগ ফাইভ এনিমেলসতো পাইয়ে যাও। তারপর এটা ফরেস্টেড ল্যান্ড পাই আমার বৈশামারি তিনিয়ালিপরা কারাসিন যাওয়ার রাস্তা, এটা ফরেস্টেড প্যাচত ডিফলো নদী কাকত আমি যাও, তো ডিফলো নদীর পড়ে থাকা শুকান ডালত আমি একটু কাছ চাব পারিম, সেটু হয় আমার আসাম রুফ টার্টল সালিকাদুরা বলে কয়। সেটু টার্টল আমার বেশিকে আসামতে পায়, আর তাতো কাজিরঙ্গাতে তেখেতর হ্যাবিটেট ইন্টাক্ট আছে। এটাও সেটু চাবলে বহুত ভাল, এটু একদম কিছু সরু থাকে, কিউট থাকে, এটু টুরিস্টে সদায় তার থয়ে মানে ফটো লয়। এটু টার্টল সেম টার্টল আমার ডুঙ্গা বিলত বাগরিতো পায়, বাগরি যেনেকে বাগরি ওয়াস্টারের পর আপনি আমি তালত দেখিলে তার শীতলে খেলি থাকে শীতল মাছ, তো অল্প আমি পারত দেখিলে তাত সরু সরু ডালত একটু সরু টার্টলর পোয়ালি সকল মানে অল্প উপর উঠি থাকে, এটু মানুষ দেখি বহুত ভাল।